পুঁথরে সেই সুরত রু গঞ্জাম ব্রহ্মপুর অভিমুখে ট্রেন বাহারি এবং ট্রেন পঞ্চি সারি আমি আপনার সিধাস চিত্র দেখাইবুব ব্রহ্মপুর লেসন পরিসর দৃশ্য আপনার মানে দেখুপারে সুরত্রুঁ ট্রেন আসছি ব্রহ্মপুর লেটেসন প এবং প্রবাসী মানে সেই ব্রহ্মপুরে পৌঁছিচ্ছি সে যা গাঁকু বা যে ব্লক কু যা কথা সে যাচ্ছেন পাখা পাখি হাজারর অর্ধ প্রবাসী আজ আসি পৌঁছিচ্ছেন ব্রহ্মপুরেসন যে ভাৱে সেই সূচনা ৰশেষ কৰি কি গঞ্জাম জিলাৰ পাৰম্পৰিক যি দণ্ড নৃত্য ৰৈ থাকে বা তাৰাতণী যাত্ৰা ৰৈ থাকে সেনেকৈ মানসিক ৰখি থাকি অন্পটে যেম্তিকি কৰি পাৰিবা যিহেতু কৰোনা সময়ৰে আছিলে বৰ্তমান সময়তে পুনি আওেৰে যিহেতু গোটেই সপটে যদিও সুৰতৰে বিচেষ কৰিতৰ গ্ৰামাঞ্চলৰে যদিও কৰোনা নাই কিন্তু চহৰাঞ্চলৰে করোনার প্রাদুর্ভাব কিছুটা মাত্রার দেখা দিয়েছে তো এই পরিপ্রেক্ষি যদি দেখা নিশ্চিতভাবে কার সেই প্রবাসী মানে বর্তমানে আসি ব্রহ্মপুর লেটেসন পেন আমি স্টেসন পরিসর দৃশ্য মধ্যে দেখছি সিধা সাল আমি আলোচনা করা প্রবাসী ভাই মানে আমাদের উপস্থিত অনেক আজ্ঞা আজ কতবেলা আসলে কেউ কেউ ট্রেনে আসলে ওখা পুরী ওখা আচ্ছা ওখার

হ'ব যদি ৰখি আচ্ছা আই মানে উপস্থিত অঁ যিহেতু গঞ্জাম জিলাৰ জিলা বাচী মানে অঁ কেতিয়েজা পাখি আছে আমি আলোচনা কৰিব যে ভাৱে প্ৰবাসী মানে যিহেতু আজি নিজ নিজ গা নিজ নিজ ভিটামা পহঁচা আজি গোটেই পটে দিনেবলৈ ৰাজ্য বাহু প্ৰবাসী মানে আছিলে আপুনি জানি থৈনাৰু দেখুন করোনা গঞ্জামের বহু পরিমাণে লা বর্তমান পুণি প্রথম করি ট্রেন লাগিছে আপনার মধ্যে আসলে করোনা সময় দৃশ্য আপনার আজ পচি কমিটি দেখুঁত বর্তমানে তো করোনা পয়সা না কিন্তু প্রথমে তো বহু লাগ করোনা কম ডর যে করোনা গোটে কিন্তু আজিকাল মেডিসিন বাড়লি সেইপি করোনা কোথাও নাই সুরত কিছু নাই সবুজা চলছে গাঁপাত লোক করছেন আচ্ছা প্রায় প্রবাসী আসছেন পোন্ধৰশ দুই হাজাৰ খণ্ড আছে কি আচ্ছা এতিয়া পৰিমাণৰ প্ৰবাসী আছিল জিলা প্ৰশাসন তৰফৰ ব্যৱস্থা হৈছিল আপোনাক হ'ব প্ৰস্তান যিব ৰাস্তাৰে আচ্ছা আপুনি কওঁ কিছু হোম কোৱাৰেণ্টাইন ৰেহা কিছু পৰামৰ্শ দিয়ে আমাৰ মোবাইল মেচেজ আছে বাৰম্বাৰ যাৰাষ্ট্ৰ হ'ল গুজৰাট আছিব তিনি চাৰি দিন হোম কোৱাৰেণ্টাইন ৰ କଲେକ୍ଟରଙ୍କର ପରାମର୍ଶ ଥିଲା ମେସେଜ୍ ଆସୁଛି ଆଚ୍ଛା କେମିତି ଦେଖନ୍ତୁ ଯେତେବେଳେ ଗୋଟିଏ ପଟେ କୋରୋନା ସମୟରେ ଆପଣଙ୍କୁ କାମ ମିଳୁନଥିଲା ଏବେ ଆଉଥରେ ପୁଣି ହଜାର ହଜାର ସଂଖ୍ୟାରେ ଗ୍ରାମକୁ ଆସୁଛନ୍ତି କାମ ମିଳୁନି ଏସବୁ ଗୋଟେ ସମସ୍ୟା ଆପଣଙ୍କର କାମ ମିଳୁଛି ବର୍ତ୍ତମାନ ଆଚ୍ଛା କାହାର କୋଉ କାମ ଥିବ କାହା ଦଣ୍ଡଯାତ୍ରା ଥିବ କାହା ବାହାଘର ଥିବ

শহশ প্ৰবাসী মানে সামিল হৈছিল যে পুৰী ওখা ট্ৰেন যি ৰ সেই ট্ৰেন আচিকি পহুহিচি আমি আলোচনা কৰিব আছে প্ৰবাসী ভাই অঁ ভাই আপোনাৰ ক'ত আছিলে ক'ত যাব বুগু বুগুডা যুৰত আচ্ছা কৰোণা সময়তে গঞ্জামু আছিলে

निश्चित ভাবে আৰু কিছি আগমান আছে আমি আলোচনা কৰিব আগা সেপడే বৰ্তমান কৰোনা কিমতে ৰৈছে সুৰতৰে কৰোণাৰ কিছি দিন প্ৰভাৱ কিছি কিছি নাই আচ্ছা যো কিছিটা বি হৈজি সেডা কিছিতে প্ৰভাৱ পড নহি সব কোম্পানী চলজি দোকানবাডি সব যো বলে জালে সেৱলে চলজি কিছি প্ৰবলেম নাই নাইট कर्फ्यू সিমতে লাগি নাই নাইট कर्फ्यू 10 ৰ સকাল 6 লাগিছি হ্যাঁ নাইট 10 ৰ સকাল 6 ৰ কিছি প্ৰবলেম নাই না কামক সব ঠিক চলজি হ্যাঁ দোকানবাডি সব খোলা আছে কিছি অসুবিধা নাই নিশ্চিতভাবে ভাবে কি আমি আলোচনা করুলে যে প্রবাসী মানে সামিল লে যেভাবে ভাবে আজ পুরী ওখা যে ট্রেন রয়েছিল সেই ট্রেনে পাখাপাখি হাজার হজ হাজারু অধিকা অর্থাৎ তে শবাসী আসিকি পৌঁছিচ্ছেন প্রথম করি ট্রেন করোনার দ্বিতীয় লহর রয়েছে সেই দ্বিতীয় লহরের পরে পরে প্রথম করি ট্রেন প্রবাসী এত মাত্রায় সে যদিও হয়েছি কিন্তু বর্তমান রহবে কি না জেলা প্রশাসন উপরে নির্ভর করে অন্য ଗୋଟେ ସଂସ୍କୃତି ପରମ୍ପରାକୁ ନେଇକି ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ମଧ୍ୟ ପ୍ରବାସୀମାନେ ଆସୁଥିବା କଥା ମଧ୍ୟ କହିଛନ୍ତି ତ ନିଶ୍ଚିତ ଭାବେ ଏହା ଗୋଟେ ଗଞ୍ଜାମ ଜିଲ୍ଲାବାସୀଙ୍କୁ ବା ଗଞ୍ଜାମ ଜିଲ୍ଲା ଯେଉଁ କରୋନାର ପ୍ରାଦୁର୍ଭାବ ରହିଛି ସେହି ପ୍ରାଦୁର୍ଭାବକୁ ନେଇକି କେମିତି ଏହାର ପ୍ରଭାବ ପଡ଼ିବ ତାହା ମଧ୍ୟ ଅପେକ୍ଷାରେ ବ୍ରହ୍ମପୁରର କ୍ୟାମେରା ପର୍ସନ୍ ଶୁଭେନ୍ଦୁଙ୍କ ସହିତ ପୀତାମ୍ବର ନାହାକ ଅର୍ଗସ ନ୍ୟୁଜ୍